আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু জন্য দরুদ এবং সালাম যিনি আমাদেরকে সৎ পথ দেখিয়েছেন দিনের পথ দেখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুমা বারিক আলাইহি আর পরিবর্তন Ramadan অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত ডেফেল ইসলামিক সেন্টার গত এক মাস জুড়ে প্রতিদিনই আমাদের কাছে পরিবর্তন এর বিভিন্ন দিক আলোচনা করেছে আমরা জানতে পেরেছি যে এই রামাদান জুড়ে আমাদের আমরা কীভাবে পরিবর্তিত মানুষে রূপান্তরিত করবো আর রামাদান তো সেই অঙ্গীকার নিয়ে আসে রামাদান যখন শেষের দিকে আসে তখন আমাদের মাথায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় চলে আসে তাহলে যে আমরা এই আমরা এই যে রামাদানে যে রোজা রাখলাম এ রোজা রাখার পর যে ঈদ আসে এই ঈদটি কীভাবে আমরা ভাগাভাগি করে নিতে পারি আনন্দ কেবলই কি ধনীদের জন্যে ধনী মুসলিমদের জন্যে গরিবরা কি আনন্দ করবে না তারা তারা কি আমাদের আনন্দে ভাগিদার হবে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত এই যে আনন্দ করার বিষয়টি এটি আমাদের প্রত্যেকের জন্যেই কারণ রামাদান প্রত্যেকের জন্য সমানভাবে একটি প্রতিজ্ঞা প্রতিশ্রুতি এবং সম্ভাবনা তৈরি করে দেয় আমরা যেন ঈদের আনন্দকে অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে পারি এই একটি সিস্টেম তিনি ইন্ট্রোডিউস করেছেন এই জন্য বোখারি মুসলিমের অনেক গুলাহাদি শিষে ফরৌদা আলাইনা রসুল্লাহ সাল্লা জাকাত আল ফিতরি সদাকাতির রাসুলাম আহমেদের উপর সদাকাতুল ফিতের বা জাকাতুল ফিতের তিনি ফরজ করেছেন দু ধরনের জাকাত আছে একটা জাকাতুল আমওয়াল অর্থাৎ সম্পদের জাকাত আঠারো জাকাতুল আংফুস মানে আমাদের জীবনের জাকাত আমাদের 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 সম্পদ এবং এদিকে আমাদের জীবন আমাদের যে আমাদের যে হায়াত এই হায়াতের একটি জাকাত আছে সেই জাকাতটি হলো আমরা যেটি সাদাকাতুল ফেতের নামে আমরা এটি দিয়ে থাকি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি কেন সাদাকাতুল ফেতের আমাদের উপর ফরজ করলেন তিনি হাদিসে সে যে তোহরা তাল্লি ছয় এ মি রাফাস ও তোর্মা যে একজন রোজাদার রোজা অবস্থায় যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে ভুল ত্রুটি যেমন ধরুন কারোর সাথে বিবাদ করেছে কাউকে একটু করেছে অথবা কিছু অশ্লীলতার মধ্যে সে জড়িয়ে পড়েছিল এই সকল থেকে এই ব্যক্তিকে পুতু পবিত্র করে এই সাদাকাতুল কাতুল বা বাজা কাতুল ফেতে ও তোর্মা তার লিলমা এবং যারা মিস্কিন তাদের জন্য তোর খাদ্য খাদ্যের একটি উৎসস্বরূপ এটি আল্লাহ রাসুলসল্লাহআসাল্লাম ফরজ করেছেন ফলে আমরা এই এই যে জাকাতুল ফিতের বা সদকাতুল ফিতের এটি রাসুল ইসলামের পক্ষ থেকে ফরজ হিসেবে দেখি যে এটি আমরা এই উদ্দেশ্যে এই দুই উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের গুণাগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ত্রুটি বিচ্ছুতিগুলো মাফ করে দিয়ে আল্লাহ হাহুয়া তাহলে আমাদের এই গোটা মাসের সিয়ামকে কবুল করে নেবেন আল্লাহ সব হান এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য কথাও আমরা বললামই পরবর্তীতে তো এই যে সাদাকাতুল ফেতের অথবা জাকাতুল ফেতের এটি রাসুল্লাহ সাল্লাহ আলি আসলাম কৃষির উপর ভিত্তি করে এটিকে রাসুল্লাহ সাল্লাহ আলি আসলাম ফরজ করলেন সাদাকাতুল ফেতের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ করলেন এটি আমরা ইমাম বখার হাদিসে দেখতে পাই যে ইবনে উমর আদি আল্লাহ তালা তিনি বর্ণনা করছেন ফরজ রাসুল ইসলাম জাকাতুল ফিতির সো আমিন তামারিন আউ সো আমিন শাহরিন আল আল আবদি ওয়াল হুর্রি ওয়াল জাকির ওয়াল উনসা ওয়াল সগির ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى المسجد رسول الله تني عبد الله بن عمر دي الله تالتيني بولتشين رسول الله أمر ربور صدقة الفتر بزكاة الفرز فتر فارض كل سعة من تمر اك اه سا بريمان كجور أو من شَعِيرٍ أو تب اك سا بريمان اه جوب আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদের উপর ফরজ করলেন এবং অন্য হাতি শেষে সেটি হল পনির অথবা সেটি কিসমিস এটি একসা পরিমাণ হতে হবে একসা কর্তুকুয়ে সেই আলোচনা আমরা পরে করছি কিন্তু এটি কার উপর ফরজ আলাল আবদি ওয়াল হর সকল স্বাধীন ব্যক্তি এবং পরাধীন ব্যক্তি ওয়া জাকারি ওয়াল উংসা সকল নারী এবং সকল পুরুষ ও সগির ওয়াল কাবির মিন মুসলিমিন এবং সকল ছোট এবং বড় প্রত্যেকের উপর এ সাদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের এটি ফরজ অতএব সকল ছোট বড় এবং স্বাধীন পরাধীন নারী পুরুষ সকলের উপরে এই সাদাকাতুল বা জাকাতুল ফেতের এটি ফরজ এমনকি যে সন্তানটি ঈদের দিন সকালে যার যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে ঈদের সালাতের আগে তার জন্য সাদাকাতুল ফিতের অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে সাদাকাতুল ফেতের প্রত্যেকের উপর ফরজ এবং কার উপর ফরজ যেই ব্যক্তি ঈদের দিন তার যদি এমন হয় যে ঈদের দিন বা এই দিনও তার কমপক্ষে খাদ্য পানীয় তার নিজের চলার মতো যতটুকু অর্থ তার আছে এই অর্থ বলা ব্যক্তির উপরও সাদাকাতুল ফেদের এটি ফরজ কারণ মনে রাখতে হবে এটি কিন্তু জাকাতুল নিয়ে এটি জাকাতুল না সম্পদের জাকাত না এটি হচ্ছে আসলে শরীরের ফলশ্রুতিতে এটি প্রত্যেকের উপর দিতে হবে এখন আপনি হয়তো প্রশ্ন করবেন যে ধনীরা তো দেবে তাহলে গরিবরা আবার সাদাকাতুল ফিতের দিলে তাহলে সাদাকাতুল ফিতের আমরা কাদেরকে পে করব। গরিবরা তারাও সাদাকাতুল ফেতে দেবে সে অন্য ফকিরকে দেবে অন্য গরিবকে দেবে কিন্তু তিনি দেবেন একজনকে কিন্তু তিনি পাবেন আবার দশ পনেরো বা বিশ জনের কাছ থেকে হয়তো অনেকেই তো তাকে প্রদান করবেন অনেকেই তাকে এক ফকির বা এক গরিব আরেকজনকে প্রদান করতে পারে এর মাধ্যমে সাদাকাতুল ফিতের দেওয়া হলো এর মধ্যে একটা বিউটি আছে বিউটিটা কি তাহলে যে তার প্রত্যেকেই দান করছে কারণ আসসালাম বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিনা ইয়াদি সোফলা দানশীল হাত গ্রহণকারী হাতের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান গরিবরা তারাও যে দান করতে হয় দান করার এই মর্যাদা তাদের জন্য থাকতে হয় এটি করতে তাদেরকে অভ্যস্ত করার জন্যই মূলত সাদাকাতুল ফেতের এদের প্রত্যেকের উপর ফরজ এমনকি তবে ওই ব্যক্তির উপর সদাকাতুল ফেতের ফরজ নয় যার কিছুই নাই ঈদের দিনও তার চলার মতো একেবারেই কিছু নেই এই ব্যক্তির উপর সাদাকাতুল ফেতের ফরজ নয় অর্থাৎ সাদাকাতুল ফেতের আমরা এই সকল ব্যক্তিদেরকে প্রদান করবো সাদাগতুল ফেতের আমরা কাদেরকে প্রদান করবো যাদেরকে আমরা জাকাত প্রদান করি তাদেরকে আমরা সাদাকাতুল ফেতের প্রদান করতে পারবো যারা জাকাত খাওয়ার যোগ্য জাকাত পাওয়ার যোগ্য এ সকল ব্যক্তিদেরকে আমরা সাদাকাতুল ফেতে প্রদান করতে পারি সাদাকাতুল ফেতের এর পরিমাণ কতটুকু পরিমাণ হচ্ছে এক সা পরিমাণ খাদ্য এবং খাদ্য মানে হলো প্রিন্সিপাল ফুড যেটা আমাদের প্রধান প্রধানতম খাদ্য আমাদের অঞ্চলে যেমন ধরুন আমাদের অঞ্চলের প্রধানতম খাদ্য হচ্ছে চাল তাহলে আপনি আপনি একসা পরিমাণ চাল প্রদান করবেন যদিও এখানে মহাবির দি আল্লাহ সময় তিনি এটিকে অর্ধ সা অর্থাৎ এক সা মানে হলো চার মুদ মহাবির দি আল্লাহ যোগে যুগে দুই মুদ গমের মূল্য সমান হয়ে গিয়েছিল এক সা খেজুরের মূল্য অর্থাৎ গমের দাম হঠাৎ করে বেড়ে যায় তখন তিনি বলেছিলেন যে দুই মুদ পরিমাণ গমের গম যদি কেউ জাকাত হিসেবে দিয়ে দেয় বা সদাকাতের ফিতের হিসেবে দিয়ে দেয় তাইলে হয়ে যাবে এটি তিনি ওই অবস্থায় হঠাৎ করে মূল্য বৃদ্ধির কারণে তিনি যখন 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 তিনি খেজুরের বাইরে তিনি বরং গম দিয়ে দিতে বলেছেন তখন সেটি এটি বলেছেন এবং তিনি তার ইজতেহাদের মাধ্যমে কথা বলেছেন কিন্তু রাসু সাল্লাম যেহেতু এক সা পরিমাণ দেওয়ার কথা বলেছেন অথবা আপনি এক সা পরিমাণই দেবেন এক সা মানে এক সার পরিমাণ নিয়ে যদিও বিতর্ক আছে কিন্তু আমরা দেখি শিখবিন বিন বাজে তিনি মেদিনার সাঁটাকে তিনি তিনি মেপেছেন এবং সা মেপে তিনি বলেছেন এটি তিন কেজি এর সমান হয় প্রায় তিন কেজি দুই কেজি আটশো গ্রাম বা তিন কেজির মতো যদি শেখ সালেসাই তার চেয়ে আরেকটু কম বল তিনি বলছেন দুই কেজি চল্লিশ গ্রামের মতো কেউ আবার আড়াই কেজির কথা বলেছেন যাই আমরা দেখি না কেন বা বলি না কেন এটি আসলে আপনি তিন কেজি চাল এটি আপনি সাদাকাতুল ফিতির হিসেবে আপনি প্রদান করবেন এতে যদি আপনি প্রদান করতে চান তাহলে আমাদের যেহেতু মূল খাদ্য চাল আপনি তিন কেজি চাল দিয়ে দিতে পারেন আর আপনার পরিবারে যত সদস্য আছে আপনি যদি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন অথবা যদি আপনি পরিবারের দায়িত্বশীল হন তাহলে আপনার পরিবারে আপনার মা আপনার বাবা অথবা আপনার ভাই বোন ছোটরা যদি থাকে অথবা আপনার ধরুন স্বামী আপনার স্ত্রী অথবা আপনার সন্তানরা আছে যদি তারা থাকে এরকম মিলে যতজন হবে তাদের প্রত্যেকের জন্যে তিন কেজি করে আপনি দেবেন হতে পারে আপনি যদি পাঁচজন তাহলে তিন পাঁচে পনেরো কেজি আপনি যদি আরেকটু বেশি হন তাহলে তার চেয়ে বেশি এইভাবে আপনি আপনি আপনার যে মূল খাদ্য খাদ্য দিয়ে দেবেন তো আরবের যুগে রাসুল ইসলাম এবং সাহাবাই ক্যারামদের যুগে তারা তারা খাদ্য সদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের হিসেবে তারা প্রদান করেছে এবং রাসুস বলেছেন তোয়ামুলিল মাসা কেন তোয়ামীল মাসা আকেন অর্থাৎ তাদের জন্য খাদ্যের উপকরণ হিসেবে অর্থাৎ এই ঈদের যেন যেন তাদের খাদ্যের কোনো কমতি না হয় এই জন্যে খাদ্য দিয়ে দিতে এটি বলা হয়েছে কেরামদের মধ্যে কেউ কেউ এ কথা বলেছেন যে সেই যুগে আসলে খাদ্যেরই সবচেয়ে বড় ঘাটতি ছিল এবং মানুষের প্রয়োজন বিভিন্ন কেন্দ্রিক ছিল না কিন্তু আমাদের এই প্রেক্ষাপটে এই যুগে খাদ্যের প্রয়োজনের সাথে সাথে মানুষের আরও অনেক বড় প্রয়োজন থাকতে পারে যেমন ধরুন তার জামা কাপড় কেনার প্রয়োজন আছে তার চিকিৎসার প্রয়োজন থাকতে পারে তার শুধুমাত্র চাল কিনলেই তো হবে না তার তার জন্য ডাল কিনতে হবে মাছ কিনতে হবে সেমাই কিনতে হবে ইত্যকার তার তো কেনা প্রয়োজন সেই জন্য যদি অর্থ দিয়ে দেওয়া হয় তাহলে লোকেরা বেশি বেনিফিটের হতে পারে এটা তাদের ইস্তেহাদ ইস্তেহাদের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আল্লাহ সুফহানোর কাছে উত্তম বিনিময়ে কামনা করি কিন্তু আমরা যে কথা বলতে চাই আমরা প্রাধান্য দেবো যে আপনারা বরং আপনাদের যে মূল খাদ্য এটি দিয়ে আপনারা সাদা কাতর ফেতের আপনারা দেবেন এটি দিলে হয় গরিবের জন্যে দীর্ঘদিনের মতো তার আর খাদ্যের কোনো সংকট থাকলে অর্থাৎ তার কমপক্ষে বাসায় তার ভাত আর রান্না করার মতো চাল তার থাকলো এটি নিয়ে তার সংকট নেই বাকিটা তিনি তার উপার্জন করে নেবেন আপনি যদি চান যে ঈদের দিন গরিবদেরকে আরেকটু আনন্দ প্রদান করতে তাহলে আপনারা এই রাইসের সাথে বা চালের সাথে একটু একটু ডাল দিয়ে দিতে পারেন একটু ধরুন দিয়ে দিতে পারেন যে শ্যামাই দিতে পারেন একটু চিনি দিয়ে দিতে পারেন এরকমভাবে একটি প্যাকেজ করে গরিবদেরকে আমরা দিয়ে দিতে পারি সাদকাতুল ফিতের হিসেবে এই সাদকাতুল ফিতের আমরা কখন প্রদান করব। প্রদান করব হচ্ছে কমপক্ষে ঈদের সালাতে যাওয়ার আগেই কমপক্ষে সদাকাতুল ফিতর আমাদেরকে প্রদান করতে হবে যদি আমরা ঈদের সালাতে যাওয়ার আগে যদি প্রদান না করতে পারি তাহলে রাসুসাম বলেছেন ভাইয়া সদাকাতুল মিনা সদাকাত তাইলে আর এটি সাকা সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতের যে ফরজিয়াত এই ফরজিয়াতের স্বাব তিনি পাবেন না ফরজ আদায় হয়ে যাবে বটে কিন্তু এমনিতে এটা একটা নর্মাল দানের মতো তিনি সব পাবেন ফরজ আদায়ের জন্য যে সাবটি তিনি পাবেন এই সাবটি থেকে তিনি বঞ্চিত হবেন অথবা আমাদেরকে কমপকে ঈদগাহে যাওয়ার আগে এটি প্রদান করা দরকার সাহবাইকার যদি আল্লাহ তালুম আজমাইন তারা ঈদের দুই তিন দিন আগেই তারা মূলত এটি প্রদান করা শুরু করতেন কারণ গরিবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময় লাগবে আবার গরিবরা এগুলোর মাধ্যমে তাদের যে আয়োজন সেই আয়োজনের জন্য তাদের সময় লাগবে তো আপনি যদি ঈদের দিনই দেন তাহলে তারা এই আয়োজনগুলো তারা কখন করবে সেজন্য আগেই দিয়ে দেয়া তাদের জন্য উত্তম আমরা যেন তাদের কাছে তাদের এই সাদাকাতুল ফিতের বা জাকাতুল ফিতের যেন আমরা আগেই তাদের কাছে পৌঁছে দেই এই জাকাতুল ফিতের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা যেমন ধরুন আপনার বাসায় যারা কাজ করছে এরা যদি আপনার পারমানেন্ট অধীনস্থ হয় তাদেরটা আপনি প্রদান করবেন যেমন ধরুন আগের যুগে যারা 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 কৃতদাস ছিল তারা তো এদের অধীনে তাদের অন্য কোনো কিছুর মালিকানা ছিল না কিন্তু আপনার এখন বর্তমান যুগে হতে পারে আপনার ড্রাইভার আছে অথবা আপনার কাজের লোক আছে আপনার কর্মচারী আছে তাদের জাকাতুল ফেতের বা সদাকাতুল ফেতের আপনাকে দিতে হবে ব্যাপারটি কিন্তু এরকম নয় যারা একান্তই আপনার অধীনে ওর আপনার বাইরে এসে কিছুই জানেও না কিছুই নাইও তার আপনিই তার সর্বে সর্বা এমন যদি হয় তাহলে তার সাদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের আপনি প্রদান করে দেবেন আর আমাদের দেশে সাদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের একটা সর্বনিম্ন পরিমাণ ধরুন সত্তর টাকা বা এরকম কিছু এটা নির্ধারণ করা আছে তো আপনি শুধুমাত্র এতটুকুই প্রদান করবেন এটা তো হতে পারে না আপনি কি একটু বেশি দিতে পারেন না এটি কি দিনের জনে দান নয় গরিবের মুখে একটু হাসি ফোটানোর বিষয় নয় তো এই জন্যে দান শতকের ক্ষেত্রে একেবারে বেইজ বা বেয়ার মিনিমামটাকে না ধরে আপনি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করুন অনেক বেশি দেওয়ার চেষ্টা করুন কারণ এর মাধ্যমে আল্লাহ ভাইনুয়া তারা আপনার বিভিন্ন বিপদ আপদ দূর করে দেবেন এবং যারা গরিব অসহায় আছেন আল্লাহ সুফ তাদের মুখে হাসি ফোটার মতো একটি ব্যবস্থা করে দেবেন সাদাকাতুল ফেতের এর মাধ্যমে যেন আমরা আমাদের অতীতের গুণাগুলো মানে বিশেষ করে রামাদানে আমরা যে অপরাধগুলো করেছি এগুলো এগুলো থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এবং গরিবদের অসহায়দের মিসকিনদের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি সেইভাবে আমাদের সাদাকাতুল ফেতের দেয়া হোক আপনি সাদাকাতুল ফেতের আপনার এলাকায় দেবেন আপনি যে এলাকায় বসবাস করছেন এবং আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা বেশি অসহায় বা গরিব আছে তাদেরকে প্রদান করবেন এটাই আপনার প্রায়োরিটি সাদাকাতুল ফেতের আপনি আপনার স্বজন এমনকি আপনার বোন আপনা এবং আপনার ভাই তাদেরকেও দিতে পারেন যারা আপনার অধীনস্থ নন এবং আপনার তত্ত্বাবধানে তারা নেই বরং তারা আলাদা করে আছে তাহলে তাদেরকে আপনি দিতে পারেন আপনি আপনার বাবাকে দিতে পারবেন না আপনার মাকে দিতে পারবেন না আপনার দাদিকে দিতে পারবেন না আপনার দাদাকে দিতে পারবেন না আপনি দিতে পারবেন না আপনার আপন ছেলে মেয়ে আপনার নিজের ছেলে মেয়েকে দিতে পারবেন না অথবা আপনার নাতি নাতিনদেরকে আপনি দিতে পারবেন না কিন্তু আপনি অন্যদেরকে দিতে পারবেন এই ক্যাটাগরির বাইরে এটি হলো সাদাকাতুল ফিতের এর বিষয়ে আলোচনা আল্লাহ সু হায় মহার আমাদেরকে সাদাকাতুল ফেতে ক্যালকুলেট করে মানুষের কাছে সময়ে এটি পৌঁছে দেওয়ার তফিক দান করুন এই বলে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ ونحن سنلتقي بعدها ونحن سنتحدث على موضوع آخر ونحن سنتحدث عن موضوع هذا وصل الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته